আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা হচ্ছে পশ্চিম আগারগাঁও, আমি ওখান থেকে এখানে আসি। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাই এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এবং কিভাবে এসেছিলেন? আমার ডান পায়ে খুব ব্যথা ছিল, প্রচন্ড রকম ব্যথা। আমি দাঁড়াতে পারতাম না, বুঝতে পারতাম না, হাঁটতে পারতাম না। পরে একজন আমার আত্মীয়, আমার ভাইয়ের ভাইয়ের মেয়ে, ওর কাছ থেকে আপনাদের এই হাসপাতালের কথা আমি জানতে পারি এবং এখানে আসি। এখানে ডিপিআরসি হসপিটাল, ডিপিআরসি হসপিটাল আমি আসি হুইল চেয়ারে করে। তখন দাঁড়াতে পারতাম না, বুঝতে পারতাম না। আচ্ছা, এই সমস্যাটা ঠিক কতদিন যাবত ভুগছিলেন আপনি? এই সমস্যাটা মূলত 3 মাস আগে থেকে আমি অনুভব করি। আচ্ছা, তখন কোমরে ব্যথা অনুভব করতাম, ডান পায়ে ব্যথা অনুভব করতাম না। কিন্তু গত মাসে, জানুয়ারি মাসের 12 তারিখে আমি প্রচণ্ড রকম ব্যথা অনুভব করি। তারপরে 11 তারিখে আমি এখানে আসি। আচ্ছা আচ্ছা স্যার, জানতে চাই ভাই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? এখানকার ডাক্তার আছে ডাক্তার মোহাম্মদ সুফুল প্রধান, ওনাকে আমি দেখে ওনার আন্ডারে আমি এখানে ভর্তি ছিলাম। আচ্ছা স্যার, কতদিন যাবত ভর্তি আছে? আমি আজ পর্যন্ত 19 দিন যাবত আমি এখানে আছি। 19 দিন যাবত ভর্তি আছি। আচ্ছা, এই 19 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থাটা? এখন আমি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ। আমি এখন হাঁটতে পারি, বসতে পারি, দাঁড়াতে পারি, নিজের চলাফেরা আনুষঙ্গিক যে কাজগুলো সেগুলো আমি করতে পারি। করতে পারছেন, মানে আপনি বলেছেন যে আপনি হুইল চেয়ারে করে এসেছিলেন, মানে এতটাই আপনার খারাপ অবস্থা হয়ে গেছিল, বাট সেখান থেকে আজকে 19 দিন আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনার শারীরিক অবস্থা সম্পূর্ণ ভালো এবং আপনি সুস্থ বোধ করছেন। হ্যাঁ, আচ্ছা, আমি একই প্রবলেম নিয়ে এখানে আসছি, তো আমি এখন ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ অনুভব করি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে গত 3 মাসে কি এছাড়া ডিপিআরসি ছাড়া আর কোথাও কি আপনি কোনো ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি অন্য কোথাও যাইনি। আচ্ছা, সত্যি কথা বলতে আমি কোনো ডাক্তারকে আমি দেখাইনি। আমি জীবনে এর আগে কখনো কোনো হাসপাতালে ভর্তি হয়েছিলাম না, কোনো অন্য কোনো রোগ নিয়ে ভর্তি হই নাই। আচ্ছা, এটাই প্রথম আপনার হাসপাতালে ভর্তি? এটাই প্রথম। আচ্ছা, আমার জন্য স্যার আপনি বলেছেন যে আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে আপনি সর্বপ্রথম ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারেন, পরবর্তীতে স্যারের সাথে যখন আপনি দেখা করেন, স্যার আপনাকে কি বলেছিলেন? আমাকে বললেন যে আপনাকে ডায়াগনোসিস করতে হবে, এমআরআই করতে হবে, এক্সরে এবং ব্লাড টেস্ট করতে হবে। এরপর দেখে আমরা সিদ্ধান্ত নেব আপনার কি হয়েছে, সে আমরা আপনার ট্রিটমেন্ট করব। আচ্ছা, পরবর্তী অবস্থায় ডক্টর শফিউল প্রধান যেটা সবসময় বলেন এবং কোমর এবং হাঁটু ব্যথা জনিত যে ধরনের পেশেন্ট, যে অপারেশন বিহীন চিকিৎসা, তো সেটা আমরা বাস্তব প্রতিফলন আপনার কি দেখতে পাচ্ছি যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো এবং আপনি আপনার নিজের পায়ে আপনি চলাচল করছেন এবং স্বাভাবিক একজন মানুষের মতো আপনি জীবনাচরণ করছেন? স্যার জানতে চাইবো আপনার কাছে যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি তার সবটুকু পেয়েছেন টাইম টু টাইম? আমি মনে করি আমি টাইম টু টাইম সবটুকু পেয়েছি এবং আরো কয়েকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন আমি মনে করি। সেটা হচ্ছে যে প্রথম ডাক্তার স্যার আমাকে যেটা বললেন যে আপনার যে যেহেতু অ্যাকিউট প্রবলেম, এর উপায় আছে দুটো, একটা হচ্ছে নিউরো সার্জারি করা, আর একটা হচ্ছে থেরাপির মাধ্যমে। আমি স্যারকে রিকোয়েস্ট করলাম স্যার সার্জারির মাধ্যমে না গিয়ে অন্য যে বিকল্পগুলো আছে সেগুলো অ্যাডাপ্ট করার জন্য, সে আলোকে আমি এখানে ভর্তি হই এবং আমার চিকিৎসা করি। থেরাপির মধ্যে এখানে 2 রকম চিকিৎসা ছিল, সেটা ছিল ইলেকট্রনিক্স যে ডিভাইসের মাধ্যমে, আর একটা ছিল ম্যানুয়ালি। ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যেও এখানে অনেক রকম আধুনিক ডিভাইস ছিল, হ্যাঁ, যন্ত্রপাতি ছিল। আমি সেই অত্যাধুনিক যে চিকিৎসা ব্যবস্থা যেমন ইঞ্জেকশন নেওয়া, তারপর আকুপাঙ্কচারের মতো ব্যবস্থাগুলো নেওয়া, যেহেতু আমি ইঞ্জেকশনে ভয় পাই, ওগুলো সারাই আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়েছি। সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনার কাছে আর একটা বিষয় একটু জানতে চাই, আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন লেগেছে আপনার কাছে? আমার কাছে চমৎকার মনে হয়েছে। আচ্ছা স্যার, আপনার কাছে আর একটা বিষয় একটু জানতে চাই, যেমন আপনি বলেছেন আপনি একজন আত্মীয়ের মাধ্যমে প্রথম জানতে পেরে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন,
স্যার আপনাকে দুইটা অপশনের কথাই বলেছেন, যে হয় আপনি অপারেশনে যেতে পারেন অথবা আপনি বিভিন্ন ধরনের অ্যাডভান্সড রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট যেটাকে বলা হয় আপনি সেটার মাধ্যমে যদি যান, দুইটার যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। সো আপনি অ্যাডভান্সড রিহ্যাব ফিজিও ট্রিটমেন্টে আপনি চুজ করেছেন, যেটা অপারেশন বিহীন ট্রিটমেন্ট বলা হয়। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন, কিন্তু তারা হয়তো জানতে পারেন না কার কাছে গেলে তার ভালো হবে বা কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবে। অনেক আছে বিভিন্ন ভুয়া চিকিৎসকের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারপর তারা ভালো হন না, এবং অনেকে আছেন যে হয়তো আপনার দীর্ঘদিন আপনার তারা কষ্ট সহ্য করে কিন্তু তারপর হয়তো তারা ডক্টরের কাছে যান না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? এটা সত্যি যে এখানে ইনফরমেশন একটা গ্যাপ আছে, আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে ইনফরমেশন গ্যাপ আছে এবং চিকিৎসা ক্ষেত্রে একটা বড় একটা গ্যাপ আছে। তো অনেকে জানে না কোন জায়গায় গেলে আমি প্রপার ট্রিটমেন্ট পাবো। আমার আপন ভাতিজি ও এটা জানতো, তো একজন ডাক্তার ও আমাকে অ্যাডভাইস করেছে, সে আলোকে আমি এখানে আসছি। আসলে অনেকেই জানে না, এটা জানানোর জন্য যতগুলো মিডিয়া আছে এখানে অ্যাড হওয়া উচিত। যদি অ্যাড হয় মানুষ যদি জানতে পারে তাহলে এখানে আসবে। এখানকার পরিবেশ এবং সকলের সার্ভিস আমার কাছে চমৎকার মনে হয়েছে। স্যার আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও, বিশেষ করে ডিপিআরসি হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।